Kripankuru Mahadevi Sutisu Pramatisu Cha Charunasaya Dadina Kripamoyi Namostuti. Ajamra Sri Ramakrishna এই প্রতিদিনের ধ্যান অনুভবে শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব নাগরিক যোগী। এই যোগী কারা? শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভবে এই যে সারা বিশ্বময় সাধারণ মানুষের মধ্যেও যে ভক্ত তারা প্রকৃতভাবে ঠাকুরের আহ্বান পেয়েছে এবং তারা সর্বদা স্মরণে তাকে হৃদয়ঙ্গ করবার জন্য বারবার বিভিন্ন আশ্রমে মঠে কখনো ঠাকুরের সেই কামার পুকুরে দূরে দূরান্তে যেখানে ঠাকুরের আশ্রম আছে সেখানে তাদের যেন একটা সঙ্গ পাবে। এমনকি শিলংয়ে এক ভদ্রলোক বেড়াতে গিয়েছে, সেখানে তারা স্বামী স্ত্রী দুজনে বলছে বাস থেকে নেমে আমরা আগে খোঁজ করছি এখানে ঠাকুরের কোন আশ্রম আছে কিনা। এই যে চেষ্টা খুঁজে পাওয়া, দার্জিলিং শিলিগুড়ি যেখানে যেখানে তারা গেছে প্রথম খুঁজছে, গেছে হয়তো কয়েকজন মিলে, 10-15 জন মিলে। এবার তাদের মধ্যে দুটি ফ্যামিলি তাদের খুব আনন্দ হবে যদি তারা সেই ঠাকুরের আশ্রম খুঁজে পায়। তো কত কি তো আছে বেড়াতে গিয়ে, কেনা কাটা নানান কিছু দেখা, আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, কোথায় সেই হোটেলে বুক করা, সব কিছু তারা করছে, তার মধ্যেও যেন স্মরণ যে আমরা এখানে এসেছি শিলিগুড়িতে, এখানে খুঁজে বার করব কোথায় শ্রী রামকৃষ্ণের আসল পাতা আছে। এই যে প্রবল ইচ্ছা বাস থেকে নেমে কন্ডাক্টরকে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছে, দেখো আমাদের কিন্তু তোমার যদি কোনো জানা থাকে আশ্রম সেইখানে নামিয়ে দেবে। তারা কিন্তু কোনো প্রস্তুত হয়ে যায়নি, তারা গিয়েছে দল বেঁধে বেড়াতে, কিন্তু তাদের মনের মধ্যে এই আশা এই আকাঙ্ক্ষা। তো তাদেরকে যতক্ষণ না ওই বেড়াতে গিয়েও তাকে দর্শন না পায় যেন তাদের সেই তৃপ্তি লাভ হচ্ছে না। যথারীতি তারা তো সমুদ্র ধারে কোথাও বা নদী বাঁকে সেখানে গিয়ে পিকনিক টিকনিক করে নিচ্ছে, খুব ভালো। তার মধ্যেও তাদের স্মরণ, আজ তো এখানে এসেছি কলকাতায়, কত জায়গায় ঠাকুরের আসন পাতা। তো তারা যথারীতি দুটি ফ্যামিলি স্বামী স্ত্রী, এরাও স্বামী স্ত্রী, তাই চারজন মিলে খুঁজে বেড়াচ্ছে। আর সব দলবল যারা
তারা আনন্দে হৈহুল্লোড় করে সময় কাটাচ্ছে। এই যে নাগরিক নগরের মধ্যে যে ভক্ত, যে পরম ভক্ত, এই নাগরিক যোগী, এই ভাবনাটা আমাদের শ্রবণ করেছি, কোথায় পেয়েছি, এই ভাষা আমাদের সেই শ্রীরামকৃষ্ণের পরম পূজনীয় সেই মহারাজ স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ, তিনি তার গল্পের ছলে বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে মানুষকে অনুসন্ধান করে বেড়াচ্ছে সর্বত্র, তাকে দর্শন করব। তাহলে তাদের ওই চলাফেরার মধ্যে বেড়াতে যাওয়ার ভঙ্গিমান বাসে উঠে তাকে স্মরণ করা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, যেন তাদের সেই অন্তরে সেই নীরব হয়ে যখন বাসে বসছে তখন তাদের হৃদয়ে সেই ঠাকুরের স্মরণ, কোন মুহূর্ত যেন এদিকে বাস চলেছে, দূরে ছুটে চলেছে সেই কখনো শহরের মধ্য দিয়ে কখনো বা গ্রামের মধ্য দিয়ে, দূরে দেখা যাচ্ছে একটি আশ্রম, সেই আশ্রমে সেই শ্রীরামকৃষ্ণের যে আশ্রমের যে চিহ্নটা, সেই যে শ্রীরামকৃষ্ণের যে সিম্বল, সেই কুলকুণ্ডলিনীর যে ছবি, সেইটি দূর থেকে তারা দর্শন করছে, ওই বুঝি সেই ঠাকুরের আশ্রম। তো তাদের মধ্যে মনে হচ্ছে ওই তো, ওই তো সেই দক্ষিণেশ্বরের মতো মন্দিরের চূড়া। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করছে, ভাই এটি কোন জায়গা, বলো আমরা তো ছুটে চলেছি বাস নিয়ে, এটা হচ্ছে একটি শিলিগুড়িতে ঢুকবার আগে এখনো এক ঘন্টা এই মাঝখানে। তো তাদের লক্ষ্য দূরে, যে কখন দর্শন করবে, এই যে যোগী এদের মধ্যে সেই যোগ শক্তি যুক্ত হয়ে রয়েছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণে। তারা ভাবছে আজকে কয়েকদিন আমরা বেড়াতে এসেছি, তার মধ্যেও তাকে খুঁজে পাওয়া, আর যারা রয়েছে তারা তাদের সঙ্গ খুঁজে বেড়াচ্ছে, তারা ভাবছে কখন আমরা সেই কেউ খাবারের ঘর, খাবারের দোকান, কেউ বা জামা কাপড়ের, কেউ বা তাদের নানান রূপ পরিচর্যার জিনিসের সন্ধানে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু যে যোগী, যে সেই নাগরিক, যে সেই কলকাতার মধ্যে কোথাও কোথাও তাদের সে আশ্রয়, যেখানে হোক তাদের চাই ঠাকুরের সঙ্গ। তারপর তো এক জায়গায় বাস দূরে তারা বেড়াতে যাচ্ছে, এক জায়গায় বাস বলল আমাদের বাসের কন্ডিশনটা একটু গোলমাল করছে, তো আমরা এখানে আজকে 3 ঘন্টা আমাদের এই বাসটাকে একটু ঠিক করে দেব, একটু গোলমাল করছে, আপনারা 3 ঘন্টা আশপাশে ঘুরে আসতে পারে, বেরিয়ে আসতে পারে। তো সবাই তো আনন্দে নেমে পড়ল,
ঘুরতে ঘুরতে খুঁজে দেখে ঠিক একটা বাড়ির মধ্যে ঢুকেছে। সেই বাড়ির পালাটা এই শ্রী রামকৃষ্ণের যে গৈরিক রঙের সেই বাড়ির যে দেওয়ালের যে রং, তারা দেখে সরাসরি দেখছে জয় মা বলে লেখা। তারপরে দেখে জয় শ্রী রামকৃষ্ণ, খুব আনন্দ, ভীষণ আনন্দে খুশি দুটি ফ্যামিলি। স্বামী স্ত্রী চলেছে, চলো চলো ওই যে ওই দেখো, ওই দেখা যায় বেশ সুন্দর একটা ছোট্ট বাগান, ওই দেখো জবা ফুল, ওই দেখো জবা গাছ কেমন ফুটেছে। তাহলে এখানে নিশ্চয় ঠাকুরের দর্শন পাব। তো দরজা খুলে দরজা গেটের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কাউকে, আচ্ছা এই বাড়িতে কি শ্রী রামকৃষ্ণের কোন ভাবনা হয়, পূজা হয়, আরতি হয়? পাশে দেয় দোকানদারকে জিজ্ঞেসে করাতে সে বলে, হ্যাঁ বাবু এই বাড়ি। তা আপনারা কাকে খুঁজছেন? বলছে, না আমরা কাউকে খুঁজছি না, দেখছি তো। আমরা 3 ঘন্টা এখানে অপেক্ষা করবো, তো আমাদের বাসটা একটু গোলমাল করেছে, তাই এই বাড়ির লোককে কিভাবে ডাকি? তো যাব, মহিলাটি দুজন মহিলা ওই দুটি ফ্যামিলি দুজন স্ত্রী গিয়ে দরজায় ডাকছে, কেউ বাড়ি আছেন মা? জানা কারো সাড়া নেই। আবার আহ্বান করল, কেউ বাড়ি আছেন মা? তখন দেখি একজন বৃদ্ধ মহিলা, তারাও স্বামী স্ত্রী বয়স্ক, লাল পেলে শাড়ি পরে, মোটা চওড়া লাল পেলে শাড়ি পরে একজন মহিলা বয়স্ক আর একজন ভদ্রলোক, তারা স্বামী স্ত্রী বেরিয়ে আসবে। আপনারা কাকে চাচ্ছেন? আমরা আমরা চাচ্ছি, আমরা তো অজানা অতিথি, তো আপনাদের এই এখানে গিরিলের দরজায় লেখা রয়েছে জয় মা, জয় শ্রী রামকৃষ্ণ। এটি দেখে আমরা ভাবলাম এখানে বোধহয় ঠাকুরের কোন আশ্রয় আছে, ঠাকুরের হয়তো পূজা হয়। তখন সেই ভদ্র মহিলা সেই ভদ্রলোক বলে, হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, যেন একটা নতুন অতিথি কয়েকজনকে এই চারজনকে তারা পেয়ে গেলেন। আসুন আমাদের এই ঘর, এই দেখুন এই সেই শ্রী রামকৃষ্ণ সারদা মা স্বামীজি, এই আমাদের ছোট্ট আসন। তারা তো দেখে অবাক, স্বামী স্ত্রী ওরা দুজন বলছে উভয় উভয়কে, দেখেছ আমরা ঠিক খুঁজেছিলাম, আর ঠাকুর দেখা না দিয়ে পারে? তখন ওই ভদ্র মহিলা বাড়িওয়ালা আর বাড়ির যে গিন্নি, তারা বলছে আপনারা কি খুঁজছিলেন? বললো, আমরা খুঁজছিলাম ঠাকুরের কোনো একটা আসন আশপাশে কোনো বাড়িতে পূজা টুজা হয় কিনা। আমরা যখন বাসে উঠেছি বেড়াতে বেরিয়ে, আমাদের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা যে বেড়াতে গিয়েও ঠাকুরকে কোথাও দর্শন করব। এসেছি আমরা এমনি বেড়াতে, সকলে মিলে ছুটির আমেজে বেড়াতে এসেছি কলকাতা থেকে। তখন ওই ভদ্রলোক ভদ্রমহিলা যাদের বাড়ি তারা বললেন, বসুন আজ আপনারা এই সময় এসেছেন, এখন তো বেলা 11টা হবে, তো বাস আপনাদের কতক্ষণ থাকবে? বলল 12টা 1টা পর্যন্ত। বলল, বা খুব ভালো, যখন এসেছেন একটু সামান্য জল একটু বসার সেবা করুন শ্রী রামকৃষ্ণের।
তারা তখন সাষ্টাঙ্গে সে আধুলঙ্কিত প্রণাম দিয়ে ঠাকুরকে যেন শান্তি পেল। তোমাকে না খুঁজেছি, তুমি কোথাও কোথায় নেই বলতো? সেই বড় ছবির সম্মুখে তারা বেশ সুন্দর করে ভাগ হয়ে বসে ঠাকুরকে স্মরণ করছে, প্রণাম করছে, দেবী সারদেশ্বরীকে প্রণাম করছে। সেই প্রণামের মধ্যে দিয়ে তারা উচ্চারণ করছে, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম সদুর্ভিনে অবতার বলিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। জননম শরদান দেবি রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপ হরিরে। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। বাড়িওয়ালা এবং ওই গিন্দিমা যাকে ওই পরিবারের স্ত্রী মা বাড়ি আছেন বলে হাঁক দিয়েছিলেন, তারা এখন তাকে মা বলতেই অজ্ঞায়। জানো না তোমরা যেখানে ঠাকুরের আসন পেতে বসে সাধনা করছ, ঠাকুরকে সেবা দিচ্ছ, ঠাকুরকে পূজা দিচ্ছ, তখন ওই বাড়িওয়ালা ওই স্বামী স্ত্রী তারা বলছে, এই দেখুন না আমার এই কথা খালি এই জবা ফুলের যেন একটা কয়েকটি জবা গাছ লাগিয়েছে, কত ফুল ফোটে। এই তার কৃপা, আপনার মায়ের ফটো, সারদা মায়ের ফটো, স্বামীজির ফটো জবার মালা দিয়ে সাজায়। আমাদের এই পাড়ায় যারা আছে তারা কেউ কেউ আসে সন্ধ্যার সময়, তারা কেউ গান করে, আর আপনারা যে অপূর্ব মন্ত্রে প্রণাম করলেন যেন আমার ঠাকুরের পূজা পেল। তো তখন এই ভদ্রমহিলা বলছে, খুব ভালো লাগছে যে আপনারা আজকে আমাদের এই ঠাকুরের আসনে এসেছেন, ঠাকুরকে দর্শন করতে এসেছেন। এই যে নাগরিক যোগী যারা, তাদের অন্তরে সেই অন্তরের খোঁজ, তারা খুঁজে বেড়াচ্ছে। সেই সকাল থেকে তারা বাসে ওঠার পরে তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, কখন দেখব, যদি দেখতে পাই। কলকাতায় তো কয়েক জায়গায় যায় শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠে, কখনো বা যোগদানে, কখনো বরানগরে, কখনো বেলুড়ে, কত জায়গায় যায়। কিন্তু আজ যে পথ প্রান্তরে তিনি যে আপনাদের দ্বারা আসন পেতেছেন, তারা বলছে না মা এই সব তার ইচ্ছায় রয়েছে, আমরা কি আর পারি কিছু? তখন ওই দুই মহিলা বলছে, হ্যাঁ মা ঠিক বলেছে, মানুষের সাধ্য না তার ইচ্ছা ভিন্ন, তিনি দর্শন করেছেন এবং তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। তবে কি সেই জন্যই বাসটা গোলমালে পড়েছিল, কি জানি
ঠাকুরের কি ইচ্ছা? আজ এত আনন্দ হচ্ছে কেন? এই জায়গায় বা বাসটা এসে দাঁড়িয়ে যাবে কেন? আর আমরা আমাদের সন্ধান, তিনি আমাদের আহ্বান করলেন দর্শন করবার জন্য, তার ইচ্ছা। এবার তিনজন মহিলা, এরা দুটি ফ্যামিলি আর ওই একটি ফ্যামিলি, যেন একটা আপনত্ব ভাব। ওই বাড়িওয়ালার ভদ্রমহিলা বলছে, জানো মা, তোমরা যে এত সুন্দর করে ঠাকুরকে প্রণাম করেছ, মন্ত্র বলেছ, উচ্চারণ করেছ, আমরাও তো ভালো পারি না মা, আমরা খালি শ্রবণ করি, আমরা তো একটু মুখ্যসূক্ষ্ম মানুষ। তখন এই দুই মহিলা বলছে, ঠাকুর ঠাকুর কি কম জ্ঞানী? বলল, হ্যাঁ। তারপরে সকলে আসছে, হ্যাঁ ঠাকুর সত্যি সত্যি তা আছে, অধ্যাত্ম জ্ঞান যেন সকল পণ্ডিতকে হারিয়েছিল। আজও সকল জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিত আচার্য সন্ন্যাসী সকলেই তার জ্ঞানীর কাছে মাথা নত করছে, কবিও মাথা নত করেছেন তার কথা কবিতা গানের মধ্য দিয়ে। কবিতাই না লিখেছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তলে, সকল অলঙ্কারে আমার ডোবাও চোখের জলে, আমার না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করবে আমার জীবন বাজে, যাচিয়ে তোমার চরম শান্তি চরণে তোমার পরম ক্লান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পত্র দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তলে। সেই নাগরিক যোগী তারা, তাদের জন্য আজই শান্তির ঘর বিভিন্ন প্রান্তে, ঠাকুর মানুষের মধ্যে প্রকাশিত ভক্তির ভক্তির সেই আনন্দের প্রকাশ, শ্রদ্ধা ভালোবাসার সেই একজন স্বর্গ বানিয়েছেন বিভিন্ন জায়গায়, প্রকৃতিও সেখানে ভালোবাসা পাচ্ছে, পাচ্ছে সেই জবা গাছ, গেঁদা গাছ, জয় ফুল, কাবেরী কত ফুল। তারা ঠাকুরের চরণে ওই ওই জায়গায় থেকেও তারা ঠাকুরের চরণে পৌঁছাচ্ছে, তাই তাদের সেই আসন। শ্রী রামকৃষ্ণ বেদান্তের যে পথ, এই তো সন্ধান, এই সন্ধান করবে কারা? সেই নাগরিক যোগী যারা যুক্ত হয় সকল জায়গায় সকল অনুভবে, প্রতি মুহূর্তে যেন দেহের মধ্যে অনুবরণিত হচ্ছে তাদের সেই মন্ত্র, তাদের ইষ্ট মন্ত্র, তাদের সেই প্রণাম মন্ত্র, তারা যেন জপ করে চলেছেন ঠাকুরের সেই প্রণাম ভালোবাসা ভক্তি, আর মানুষের মধ্য দর্শন করছেন তারাও সেই যোগীরা। এই আমাদের কলকাতা থেকে সকল গ্রামে গ্রামান্তরে সকল জায়গায় তাদের স্থান, তাই তো ঠাকুরের আর আসনগুলো
দিচ্ছি ভক্তদের জন্য। আবার এমন এমন ভক্ত আছে সারাদিন শুরু ঠিক প্রত্যেক মুহূর্তে এসে ঠাকুরকে কেউ প্রণামী, কেউ তার সাধ্য মতো ফুল, কেউ বা গোলাপ, কেউ বা পদ্ম, কেউ বা জবা, কেউ বা জল, কেউ বা রজনীগন্ধার মালা দিয়ে চলে যায়। কিন্তু সে দিচ্ছে, সে কখনো বলে না যে ঠাকুর আমি তোমাকে দিচ্ছি, এ আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা, তুমি পড়বে। কেউ বা নিয়ে যাচ্ছে সন্ন্যাসীর বাক্স, কেউ বা জিলাপি, কেউ বা আবার গরিব ঠাকুরকে বাতাসা নকুলদানা তাও দিয়ে গেছে, যার যেমন সাধ্য ঠাকুর সে যেমন আনন্দে তাদের কৃপাদান করছে। আর আশ্রমের মহারাজেরা সেই সব ভক্তদের প্রণামী ভালোবাসার সেই ফুল মালা বিল্বপত্র জবা ফুল সব কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে রাখছে। তার ইচ্ছা, তার প্রকাশ। এই তো নাগরিক যোগী, যারা গোপনে ঠাকুরকে আহ্বান করছে স্বয়ে সকলে সকল সময়। এই ধ্যান অনুভবে তারাও এই কর্মের মধ্যে পথ চলার ভিতরে সকল কাজের মধ্যে তারা এই ধ্যান অনুভবে সদা সর্বদা লিপ্ত। তাই তো, তাই তো সেই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ তাঁর সেই ভক্ত যোগী নাগরিকদের দ্বারা আর একটি মানুষ কেমন করে সন্ধান পাবে, যে তারা যে কৃপাময় শক্তিকৃত হয়ে আরেকটি মানুষকে বোঝাচ্ছে, সেই তো সমাজের রক্ষাকর্তা তৈরি করছে গোপনে অতি সংগোপনে সযতনে, যেখানে সমাজের পাড়ায় ঝঞ্ঝাট নানান উদ্ভট কর্ম সেখানেও তারা গিয়ে বলছে দেখো তোমরা এই সবগুলো করছো কেন, তোমাদের মধ্যেও তো ভগবান আছে, তোমরা এইরূপ ব্যবহার কেন করবে। তখন তাদের কথায় কিছু লোক শান্ত হচ্ছে, স্তব্ধ হচ্ছে, তারা তাদেরকে বলছে দেখো এটা তুমি ভুল করছ, তুমি যা করবে তুমি তোমার জ্ঞানের বিচারের মধ্য দিয়ে তুমি তা সম্পাদন করবে, তোমার অন্যায় তোমার ভুল তোমাকে স্বীকার করতে হবে। একদিন সেই সব যোগী নাগরিক যোগীরা গোপনে গোপনে এই সমাজে সমস্ত জায়গায় বিভিন্ন ভাবে তিক্ততা দূর করে চলেছে, আর তারা সেই শক্তি কোথায় পাচ্ছে, ঠাকুরের সেই আসন থেকে, ঠাকুরের সেই জ্ঞান থেকে, সেই শিক্ষা থেকে। তাই আমরা বলব আজকে শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভবে এই যে গোপন নাগরিক যোগী যারা রয়েছে, যারা শ্রবণ করছে কখনো ঘুমের পূর্বে কি প্রভাতে, তাদেরকেও বলব যে আপনারা এই শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে যে আমাদের প্রতিদিনের ধ্যান অনুভব আজকের যে ভাষা ভাবনা তা আপনারা আরেকজন জানতে পারেন,
এই জন্য একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের প্রকাশিত ভাবনা আমাদের কমেন্ট করে জানাবেন। এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের সকল মহারাজকে আমি আমার প্রণাম জানাই। এইবার সেই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ সর্বদা স্বামীজির চরণে আভিমণ্ডিত প্রণাম দিয়ে এখানে শেষ করছি। ওম হরি ওম তৎসত্, হরি ওম, জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।